الشرط الثاني من شروط الصلاة العقل، وضد العقل الجنون، فلو صلى المجنون لا تقبل صلاته. যে নমাজের যে শর্ত নয়টি বলা হয়েছিল, তৃতীয় নম্বর শর্ত হচ্ছে তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে, তথা যিনি পাগল, যে পাগল তার ইবাদত কবুল হবে না। لو صلى السكران لا تقبل صلاته فنقول لا تشرب الخمر ولا بد ان تصلي. যেমন যদি যে মদ খেয়ে মাতাল হয়েছে সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না। আমরা বলবো যে তুমি কখনো এই মদ পান করবে না, হ্যাঁ, যাতে করে তুমি এভাবে পাগল হয়ে যাও আর তোমার নামাজ না কবুল হয়। واذا كان بعض الناس عافاني الله واياكم يذهب عقله احيانا ثم يعود فهذا الوقت الذي يعود فيه عقله اليه اذا كان يستطيع ان يصلي لابد ان يصلي. আর যদি সমাজে যদি এই ধরনের ব্যক্তি পাওয়া যায় যে কখনো তার ব্রেন থাকে আবার কখনো ব্রেন তার তথা জ্ঞান হারিয়ে ফেলে, ব্রেন থাকে না, এ ধরনের যদি ব্যক্তি হয় তাহলে আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে বাঁচায়। তাহলে আমরা বলবো যে যে সময় তার ব্রেন ফিরে আসে, জ্ঞান ফিরে আসে, সে চেষ্টা করবে সে সময় নামাজ পড়ে নেওয়ার। يعني هذا الوقت اللي ارجع فيه العقل اليه اذا كان يستطيع يؤدي الصلاه لابد ان يؤدي الصلاه. আর যে সময় তার জ্ঞান ফিরে, যে সময়টি যদি সে ক্ষমতাবান হয়, সক্ষম হয় সেই সেই সময় নামাজ আদায় করার, ইবাদত আদায় করার, তাহলে সেই সময় তার ইবাদত আদায় করে নেবে। আল্লাহু আলাম।